হ্যালো ফ্রেন্ডস, গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব মিশন চন্দ্রযান 2 সম্বন্ধে। এই ভিডিওটি তোমাদের সকলের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট হবে, প্রত্যেকটি পরীক্ষায় তোমাদের এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। তো অবশ্যই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো, এবং যদি তোমরা নতুন হয়ে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন অন করে দাও, তাহলে নতুন ভিডিও দেবো তখন তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তো প্রথমে তোমাদের জানতে হবে যে মিশন চন্দ্রযান 2 আসলে কি। তাহলে প্রথম জানতে হবে মিশন চন্দ্রযানটা আসলে কি। দেখো, 1969 সালে আমেরিকার নীল আর্মস্ট্রং প্রথম চাঁদের বুকে পা রেখেছিল। তারপর চীন, রাশিয়া, ভারত সহ আমেরিকা সহ অনেক দেশ চাঁদে যাওয়ার জন্য চেষ্টা করেছে, চাঁদে পৌঁছেওছে অনেকবার। কিন্তু ভারত 2008 সালে প্রথম চাঁদের অরবিটে স্যাটেলাইট স্থাপন করেছিল। আবার 2019 সালে ভারত মিশন চন্দ্রযান টু লঞ্চ করবে। তো এবার চাঁদের অরবিটে আর স্যাটেলাইট স্থাপন হচ্ছে না, এবারে ডাইরেক্ট চাঁদের উপরে ল্যান্ড এবং রোভার দ্বারা চন্দ্রযানকে স্থাপন করা হবে চাঁদের গায়ে। তো বন্ধুরা, অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখো, এখানে তোমাদের কিছু ইম্পর্টেন্ট 20টি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের মাধ্যমে তোমাদের সমস্ত কিছু ব্যাপারগুলো বুঝিয়ে বলবো। তো সমস্ত দেশ চাঁদে যাওয়ার চেষ্টা করছে কেন, তারা চাঁদ সম্বন্ধে জানতে চাইছে এবং তারা দেখতে চাইছে যে চাঁদের মধ্যে যদি কোনো চাষবাস করা যায় বা সেখানে কোনো যদি বসতি স্থাপন করা যায়, সেখানের বাতাসে অক্সিজেন আছে কি না, সেখানে এখনও কোনো প্রাণী বসবাস করে আছে কি না, জীবের সন্তান সেখানে আছে কি না, সেই সব জানার জন্যই সমস্ত দেশগুলো চাঁদে বারবার যাওয়ার চেষ্টা করছে এবং তার সম্বন্ধে জানার চেষ্টা করছে। 2008 সালে ভারতের চন্দ্রযান মিশন অনেকগুলো তথ্য ভারত সেখান থেকে পেয়েছিল। এবারেও 2019 সালের চন্দ্রযানেও ভারত সেখান থেকে অনেক তথ্য পাবে এবং সেখানে যে রোভারটি স্থাপন করা হবে সেটি ভারত সেখানে 15 দিনের কার্যকাল, 15 দিন সেখানে থাকতে পারবে। তো সে সম্বন্ধে সব কিছুই বলবো, তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো। চলো তাহলে আজকের প্রথম কোয়েশ্চেন। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে সকলের সাথে শেয়ার করে দেবে। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে চন্দ্রাভিযান মিশন 2 এর উদ্দেশ্য কী। প্রত্যেকটি কোয়েশ্চেনের পর 2 সেকেন্ড তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করে প্রথমে, তারপর তোমাদের আমি উত্তর বলবো। তো চন্দ্রাভিযান মিশন 2 এর উদ্দেশ্য কী? তো উদ্দেশ্য হচ্ছে, দেখো, চাঁদে খনিজ পদার্থের সন্ধান করা, এটাও একটা উদ্দেশ্য। জল এর উপস্থিতি খোঁজা, এটাও একটা উদ্দেশ্য। চাঁদের বায়ুমণ্ডল সম্পর্কে জানা, এটাও একটা উদ্দেশ্য। তাহলে দেখো, এখানে যে অপশান এ বি সি তিনটাই ঠিক হচ্ছে, তাহলে অপশান ডি অপরের সবকটি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে একের উত্তর হলো ডি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, দেখো, চন্দ্রাভিযান মিশন 2 কবে লঞ্চ করা হবে? তো এটা লঞ্চ করা হবে 15 জুলাই 2019 সালে, মাত্র আর কয়েকদিন পরেই এটা লঞ্চ করা হবে, 15 জুলাই 2019। নেক্সট হচ্ছে, দেখো, চন্দ্রযান মিশন 2 কোন রকেটের সাহায্যে লঞ্চ করা হবে? তো এটা লঞ্চ করা হবে, দেখো, জিএসএলভি MK3 রকেটের দ্বারা চন্দ্রযান মিশন 2 লঞ্চ করা হবে, জিএসএলভি MK3 রকেটের দ্বারা। ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন বন্ধুরা, কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু 1 নম্বর তোমরা পাক্কা ধরে নিতে পারো যে এখান থেকে তোমাদের আসবে। এবং ভারতের প্রথম চন্দ্রযান যে 2008 সালে, সেটা কোন রকেট দ্বারা লঞ্চ করা হয়েছিল সেই প্রশ্ন যদি তোমাদের থাকে, তাহলে অপশান ডি হয়ে যাবে উত্তর, PSLV-C11 2008 সালের। বন্ধুরা, তোমাদের এখান থেকে প্রশ্ন থাকতে পারে জিএসএলভির পুরো নাম কী এবং PSLV-র পুরো নাম কী। তো জিএসএলভির পুরো নাম হচ্ছে জিও সিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, এবং PSLV-র পুরো নাম হচ্ছে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। তো SLV-র পুরো নামটা মনে রাখবে, SLV মানে হচ্ছে স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, এখানে জি এর নাম হচ্ছে জিও সিঙ্ক্রোনাস এবং পি থেকে হচ্ছে পোলার। তাহলে জিও সিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল এবং পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। তাহলে 2019 সালে যেটা থেকে লঞ্চ করা হবে সেটা হচ্ছে অপশান এ, এবং ডি হচ্ছে 2008 সালে যে রকেট থেকে লঞ্চ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, দেখো, নিম্নের কোনগুলি চন্দ্রযান মিশন 2 এর সাথে সম্পর্কিত? তো উত্তর হয়ে যাবে, দেখো, অপশান ডি, কারণ অরবিটার, ল্যান্ডার, রোভার এই সবগুলোই হচ্ছে চন্দ্রযান, সমস্ত তিনটা ওয়ার্ডেই কিন্তু চন্দ্রযান মিশন 2 এর সাথেই সম্পর্কিত। পরবর্তী, দেখো, এই যে রকেট লঞ্চার জিএসএলভি MK3, এটা তোমাদের বলতে ভুলে গেলাম, এটাকে কি বলা হয়, বাহুবলী নামেও এটাকে জানা যায়। নেক্সট, দেখো, 5 নম্বর কোয়েশ্চেন, চন্দ্রযান মিশন 2 কোন সংস্থা লঞ্চ করেছে? তো এটা লঞ্চ করেছে ইসরো।
ইসরো লঞ্চ করেছে। তোমাদের প্রশ্ন থাকে ইসরো এর হেডকোয়ার্টার কোথায় আছে, তো ইসরো এর হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালুরু এবং কর্ণাটকের বেঙ্গালুরু। ইসরো এর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এবং এর প্রতিষ্ঠা হয়েছিল 1969 সালে ইসরো, এবং ইসরো এর এখন চেয়ারম্যান হচ্ছে কে সিবান। চলো নেক্সট কোয়েশ্চন দেখবো। এরপর চন্দ্রযান মিশন টু মোট ওজন কত, এর মোট ওজন কত, পরবর্তী প্রশ্ন 6 নম্বর। তাহলে এর মোট ওজন হয়ে যাবে 3.8 টন, 3.8 টন মানে হচ্ছে। নেক্সট দেখো, ইসরো এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত, তো একটু আগেই তোমাদের বললাম ইসরো এর প্রধান কার্যালয় হচ্ছে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে, অপশন বি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চন, বর্তমানে ইসরো এর চেয়ারম্যান কে আছেন, এটার উত্তর দাও তোমরা, এখনই বলে দিলাম তোমাদের, এটার উত্তর হয়ে যাবে কে সিবান, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 8-এর হচ্ছে কে সিবান। নেক্সট হচ্ছে চন্দ্রযান মিশন টু কোথা থেকে নিক্ষেপিত করা হবে, কোথা থেকে প্রক্ষেপিত করা হবে চন্দ্রযান মিশন টু, বা কোথা থেকে লঞ্চ করা হবে, অপশন এ সতীশ ধাওয়ান সেন্টার। সতীশ ধাওয়ান সেন্টার কোথায় আছে, সতীশ ধাওয়ান মহাকাশ সেন্টার আছে তোমার শ্রীহরিকোটাতে, অপশন এ। নেক্সট হচ্ছে সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র কোথায় অবস্থিত, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটাতে নেল্লোর জেলা, মনে রাখবে অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার শ্রীহরিকোটাতে সতীশ ধাওয়ান সেন্টারটি অবস্থিত। তাহলে 10-এর সি উত্তর হলো। নেক্সট কোয়েশ্চেন, ভারতের মহাকাশ মন্ত্রক কার অধীনে রয়েছে, তো ভারতের মহাকাশ মন্ত্রক বন্ধুরা রয়েছে নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রীর অধীনে, তো স্বভাবতই এটা এই ভারতের মহাকাশ মন্ত্রক সবসময় প্রধানমন্ত্রীর অধীনেই থাকে, তো অপশন ডি হলো রাইট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে চন্দ্রযান মিশন টু এর প্রজেক্ট ডিরেক্টর কাকে করা হয়েছে, মিশন টু এর প্রজেক্ট ডিরেক্টর করা হয়েছে এম বনিতা এবং ঋতু কারিধল, এম বনিতা ঋতু কারিধল, তাহলে অপশন ডি, এ এবং বি উভয়ে। নেক্সট কোয়েশ্চেন দেখবো, চন্দ্রযান মিশন টু ল্যান্ডার এর নাম কি, তো চন্দ্রযান মিশন টু ল্যান্ডারের নাম হচ্ছে বিক্রম, ল্যান্ডারের নাম বিক্রম, এবং যদি প্রশ্ন থাকে রোভারের নাম কি, রোভারের নাম হয়ে যাবে প্রজ্ঞান, অপশন এ। নেক্সট কোয়েশ্চেন দেখো, 14 নম্বর কোয়েশ্চেন, ভারত চন্দ্রযান মিশন টু রোভার কোথায় স্থাপন করবে, বা চাঁদের কোন গোলার্ধে স্থাপন করবে, তো এটা চাঁদের দক্ষিণ মেরুতে স্থাপন করবে। তো বন্ধুরা, ভারতই হচ্ছে প্রথম দেশ যেটা রোভার চাঁদের দক্ষিণ মেরুতে গিয়ে অবস্থান করবে। এর আগে চীন, যে কিছুদিন আগেই চীন একটা পশ্চাৎভাগে স্থাপন করা প্রথম দেশ, পশ্চাৎভাগে স্থাপন করেছিল কিছুদিন আগেই, অদৃশ্য যেটা পশ্চাৎভাগটা আমরা যে জায়গাটা দেখতে পাই না, চাঁদের যে অংশটা দেখতে পাই না সেটা হচ্ছে পশ্চাৎভাগ, এবং যে অংশটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে অগ্রভাগ, এবং ভারত যেখানে স্থাপন করবে সেটা হচ্ছে দক্ষিণ মেরু। পরবর্তী প্রশ্ন, চীন চন্দ্রযান মিশন চাং ই 4 কবে লঞ্চ করবে, কবে লঞ্চ করেছে, তো লঞ্চ করেছে ডিসেম্বর 2018 সালে, অপশন এ হলো রাইট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, চাঁদে রোভার স্থাপন করা ভারত কততম দেশ, তাহলে ভারত হয়ে যাচ্ছে চতুর্থ দেশ, এর আগে 3টি দেশ চাঁদে রোভার স্থাপন করেছে, সেগুলো হচ্ছে রাশিয়া, ইউএসএ এবং চাইনা, রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র এবং চাইনা এর আগে স্থাপন করেছে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন দেশের চন্দ্রযান মিশন বেরেসেট ব্যর্থ হয়েছে, চন্দ্রযান মিশনটার নাম কি ছিল, বেরেসেট, ব্যর্থ হয়েছে ইসরায়েলের, তো এটা ইসরায়েল আমেরিকার একটা বেসরকারি সংস্থার হাত ধরে চাঁদে চন্দ্রযান মিশন করেছিল, যেটা ব্যর্থ হয়েছে ওই কোম্পানিটির, বেসরকারি সংস্থাটির চেয়ারম্যান হচ্ছে এলন মাস্ক, মনে রাখবে এলন মাস্ক। নেক্সট হচ্ছে 18, ভারত চন্দ্রযান মিশন 1 কবে লঞ্চ করেছিল, তো মিশন 1 লঞ্চ করেছিল 2008 সালে, অপশন সি হলো রাইট অ্যান্সার, 2008। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, চাঁদে অভিকর্ষজ টান পৃথিবীর কত গুণ, পরবর্তী কোয়েশ্চেন এবং এটা হচ্ছে লাস্ট কোয়েশ্চেন, এরপর তোমাদের একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করা হবে, সেই কোয়েশ্চেনের উত্তর অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে। চাঁদের অভিকর্ষজান পৃথিবীর কত গুণ, না পৃথিবীর হয়ে যাবে 1-এর 6 গুণ, অর্থাৎ পৃথিবীতে কোনো বস্তুর ওজন যদি 6 কেজি হয় তো চাঁদে সেই বস্তুর ওজন হবে 1 কেজি, তাহলে অপশান এ হলো রাইট অ্যান্সার। এবং তোমাদের জন্য যে কোয়েশ্চেনটা তোমাদের উত্তর দিতে হবে সেটা হচ্ছে, চন্দ্রযান মিশন টু কোন রকেট দ্বারা লঞ্চ করা হবে, এ বি সি ডি, যেটা উত্তর হবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। কিন্তু তোমাদের 20টি কোয়েশ্চেন বললাম, 19টা কোয়েশ্চেন বললাম, প্রত্যেকটি কোয়েশ্চেন কিন্তু ইম্পর্ট্যান্ট তোমাদের আগামী দিনের পরীক্ষাগুলোর জন্য, তোমরা 1 নম্বর এখান থেকে ধরে রাখতেই পারো, এখান থেকে কিন্তু তোমাদের কোয়েশ্চেন হবে।
তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ, অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও।